লেসন আমি ফটোশপে কিভাবে টাইপিং বা লেখালেখির কাজগুলো করতে হয় সেটি দেখাবো, এবং এই লেখালেখির কাজ করতে গিয়ে আমাদের ডিজাইনিং এর মধ্যে যে সমস্ত ক্রিয়েটিভিটির বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। হরিজেন্টাল টাইপ মাস টুল, এটির মাধ্যমে আমরা কি করতে পারি দেখুন, এটির মাধ্যমে কিন্তু আমরা কোনো এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজের ইফেক্ট দিতে পারি। লাইক এই যে একটি ইমেজ, চমৎকার একটি ফ্লাওয়ার, সেটির ভিতরে যেন ফুলটি এক লেখার মধ্যে ফুলটি শো করে দেখা যায়, সেটি যদি করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে যথারীতি টাইপ করার জন্য ক্লিক করব এবং এখানে ফন্ট সাইজটি একটু বাড়িয়ে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে 200 দিচ্ছি দিয়ে আর নর্মালি অ্যাজ ইউজ স্মুথই রাখলাম। 200 দিয়ে আমি এখন আলহেরা, ওকে লক্ষ্য করুন আমি এই লেখাটি লিখলাম। এখন যদি আমি এটি মুভ টুলে ক্লিক করি তাহলে আমরা লক্ষ্য করছি যে এটি কিন্তু একটি সিলেকশনে পরিণত হয়েছে। এখন এই অবস্থায় যদি আমি কপি করি, কন্ট্রোল সি প্রেস করি অথবা এডিট মেনু থেকে কপি কমান্ড দিই, এবং কপি কমান্ড দিয়ে আমরা যদি ধরুন এখানে চলে যাই, এই লেখাটি এই ব্যাকগ্রাউন্ডে চলে যাই এবং এখানে আমি পেস্ট করে দিলাম এডিট মেনু থেকে বা কন্ট্রোল বি প্রেস করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটি কিন্তু আমাদের এখানে চলে এসছে। আমরা এটি একটু সাইজ ছোট করতে হবে। তো এভাবে আমরা কোনো টেক্সটের ভিতর দিয়ে ইমেজকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এরপরে যে পরের টুলটি রয়েছে সেটি হচ্ছে ভার্টিক্যালি টাইপ টুল, টাইপ মাস্ক টুল। এটিও টেক্সটের মধ্যে ভিতর দিয়ে কোনো ইমেজকে ফুটিয়ে তোলার জন্য এটি, তবে এটি আগেও দেখিয়েছি, অর্থাৎ এই ভার্টিক্যালি যদি আপনি লিখতে চান, তা আশা করি এটি দেখানোর প্রয়োজন নেই যেহেতু আগেই দেখিয়েছি। তো টাইপিংয়ের বেসিক কমান্ডগুলো আপনাদের প্রফেশনালি কাজ করতে আশা করি কাজে লাগবে। ধন্যবাদ।